Hello everybody. How are you all? আমি বলছি ওকে এই পোশাকেই আশীর্বাদ করার ব্যবস্থা করা হোক। আমার ছেলের যদি কোনোদিন বিয়ে না হয় তাও ভালো, তা বলে ওই মেয়ের সঙ্গে বিয়ে? হ্যাঁ, আমরা দুজনেই তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি দাদু ভাই, কারণ অম্বিকের নাতনির সম্বন্ধটা তো আমরাই এনেছিলাম। আর আমরাই তো জোর করেছিলাম তোমাকে বিয়ে করার জন্য। আমি মত না দিলে কেউ আমাকে জোর করে মত দেওয়াতে পারতো না গিন্নিমা, তাই তোমাদের মাপ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা বাবা, কাল যা ঘটলো তারপর তুমি নিশ্চয়ই উমেকে আর বিয়ে করতে চাইছ না, তাই না বাবা? কাল ঝোঁকের মাথায় আশীর্বাদ করতে বলেছ বুঝেছি, কিন্তু এখন তো তাদের জানিয়ে দেওয়া দরকার না কি এ বিয়ে তুমি করছো না। কি কি হলো বাবা, তুমি কি কিছু বলবে আমায়? নিজসে বিয়ে করা নিয়ে কিছু বলবে না তাই তো বাবা? হ্যাঁ না মা, আমি সেই নিয়েই কথা বলবো। প্রথম কথা, আমি ঝোঁকের মাথায় আশীর্বাদ করার কথাটা বলিনি। আর দ্বিতীয় কথা, আমি ওই মেয়েকেই বিয়ে করব। আচ্ছা বাবা, তুমি তো তাকে নিজে পছন্দ করো, তাহলে তুমি ও মেয়েকে বিয়ে করার জন্য কেন এত জেদ করছো বলো তো? আমার কাছে আমার দাদান গিন্নিমার কথার দাম নিজের কথার দামের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু এখন মা তো নিজেই বলছেন, বাবাও তো বলছেন ও বাড়িতে ফোন করে জানিয়ে দেবেন এ এ বিয়ে হবে না। একবার কথা দেওয়া হলে সেই কথার খেলাপ করা আর মৃত্যু আমার কাছে একই মা। আর বাবা, বিয়েটা হয়তো আমি নিজে পছন্দ করে করছি না, কিন্তু বিয়ে সম্বন্ধ আসার পর আমি নিজে সজ্ঞানে সচেতন অবস্থায় এই বিয়েতে মত দিয়েছি। আর আমি বিশ্বাস করি ওই মেয়ের যা ভুল ত্রুটি আছে সেটা আমি সংশোধন করতে পারবো, আর আমার বাড়ির লোকের ওপর সে ভরসা আছে। বাবা, একটা কথা আমাকে বলো তো, এই বাড়িতে যে এতগুলো মানুষ আমরা একসাথে রয়েছি, আমরা সবাই কি একই রকম? না, নানা বাড়ির মেয়ে এ বাড়িতে বউ হয়ে এসছে, তারা কি একই রকমের? না, তারা সবাই নানা রকমের, কিন্তু গিন্নিমা তো সবাইকে এক সূত্রে বেঁধে রেখেছেন। যেমন ধরে নেওয়া যাক আমার বড় মার কথা, আমি তো আমার বড় মাকে কখনো উঁচু গলায় কথা বলতে শুনিনি। ইনফ্যাক্ট ওনার নিজের ইচ্ছা অনিচ্ছার কথাও বোঝা যায় না। নিজের একমাত্র মেয়ে বিয়ের পর বিধবা হয়ে এ বাড়িতে চলে এসছে, তাকে নিয়ে তো বিয়ের আগে কত অশান্তি কত ঝামেলা হয়েছিল, উনি তো তখনও কিছু বলেননি, ইনফ্যাক্ট তারপরেও কিছু বলেননি, আর উনি আজও কিছু বলছেন না, উনি সব কিছুই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছেন। আমাদের মেজোমা কিন্তু সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেন না, উনি একটু দৃঢ় প্রকৃতির মানুষ, উনি সবকিছু এত সহজে মেনেও নেন না। আর তোমার কথাই ধরা যাক মা, তুমি কি নিজে এ বাড়ির সব নিয়ম কানুন মেনেছ? যদি তা মানতে তাহলে বারবার কখনো নিজে অথবা বাবাকে পাঠিয়ে গিন্নিমার কাজের প্রতিবাদ করতে না, ইনফ্যাক্ট তুমি এখনো তাই করছো।
তোমার কাছে নিজের পছন্দ অপছন্দের দাম সবথেকে বেশি। তুমি চিরকাল তাই দিয়ে এসেছো, আজও তাই দিচ্ছ। কিন্তু এত কিছুর পরেও গিন্নিমা তার তিন বউকে একসঙ্গে তার কাছে রেখেছেন, ফেলে তো দেননি কাউকে। বাবা, তুমি এখন সকলকার সামনে আমার তুলনা দিচ্ছ। তুমি তো তুলনার ঊর্ধ্বে নও মা। তুমি যদি দাদান আর গিন্নিমার তুলনা টানতে পারো, তাহলে আমি কেন তোমার তুলনা টানতে পারি না? আচ্ছা আচ্ছা সাহেব বাবা, আমি আমি তোমার বাকি সব কিছু ছেড়ে দিলাম, সব কিছু ছেড়ে দিলাম। তুমি আমাকে একটু ভালো করে ভেবে বলো তো, ওই মেয়ের সঙ্গে কি তোমার বিয়ে হতে পারে? পারে কি? আমি ভালো করে ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি বাবা। বাবা, বিয়ে মানে আমার কাছে শুধুমাত্র কিছু ভালো কথা আর ভালো দেখা নয়, বিয়ে মানে আমার কাছে দায়িত্ব পালন। সে দায়িত্ব শুধুমাত্র আর্থিক দায়িত্ব নয়, যে মানুষটা আসবে তার স্বভাব চরিত্র গঠনের দায়িত্ব হতে পারে। আচ্ছা বাবা, বাবা তুমি ভাবো, একটা মেয়ে যে ছোটবেলা থেকে মা বাবাকে পায়নি, দাদুর আদরে বড় হয়েছে, তার স্বভাব একদিনে কি করে বদলে যাবে? সে সে ভেবে এসছে, সে বুঝে এসছে যে তার চাওয়া পাওয়াটাই পৃথিবীর শেষ কথা। শোন এক মিনিট, তুমি বলো, তুমি বলো, এরকম একটা মেয়ের ব্যবহার তো আমাদের আমাদের তো ধাক্কা দিতেই পারে। কিন্তু তার থেকে অনেক বেশি চ্যালেঞ্জিং হলো ওই মেয়েকে আমাদের আমাদের বাড়ির যোগ্য বউ করে তোলা। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি বলছি, আমি বলছি ওই মেয়েকে একদিন আমি আমি এ বাড়ির যোগ্য বউ করে তুলবই। আমার উপর ভরসা রাখো তুমি। মা মা, আমি আমি যেটা গোপাল, দাদু ভাই, এর দাম তুমি একদিন ঠিক পাবে। আমি যাকে চিরকাল বজ্রের মতো কঠোর দেখেছি, আমি জানি যে তার মনটা কুসুমের মতো কোমল। কিন্তু তার এই রূপটা যেমন সবসময় লুকোনো থাকে, আমি চাই আজও যেন সেটাই হয়, সেটা যেন সেটা যেন তার সামনে না আসে। আমার গোপাল, আমার গোপাল, তুই জিতবি, তুই জিতবি। জানিস তো বাবা, সবাই ওর বাইরেটাই দেখেছে, আমি ওর ভিতরটা দেখেছি। জানিস ওর ভিতরটা দেখেছি, আমার মনে হয় তুইও তাই দেখেছিস। তাই বলছি তুই জিতবি, ওই মেয়েটাই হবে এই বাড়ির সেরা বউ। আমি ওই কথাই বলছি। বলো তুমি আমাকে এত বড় অপদস্থ কেন করলে?
বলো তুমি নিজে থেকে বিয়েতে রাজি হয়েছিলে তুমি আমাকে একটা শর্ত দিয়েছিলে আমি সেই শর্ত মেনে নিয়েছিলাম তারপরেও তুমি এত বড় অসভ্যতা কেন করলে বলো না বললে কিন্তু আজ আমি তোমাকে ছাড়ব না মেরে ফেলব আমি এতদিনে বুঝতে পেরেছি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো চলো চুপ করে আছো কেন তুমি শুধু তোমার মাথাটা হেট করো নি আমার মাথা আমার বংশের মাথা হেট করে দিয়েছো তোমার মতো মেয়ের থাকাচ্ছে না তা তো অনেক ভালো রাগুক তোমার মতো মেয়ের এই অপমানটা চিরদিনের জন্য মনে থাকা উচিত রাগুক বাবা এভাবে মেরো না এত বড় মেয়েকে এভাবে মারতে নেই বাবা ও লেগে যাবে রাগুক মরে যাক আমার ছেলে অনি আমার পুত্রবধূ অনির বউ সব অ্যাক্সিডেন্টে মরে গেল সে শোক আমি এতদিন বুকে চেপেছিলাম শুধু শুধু এই মেয়েটার মুখের দিকে দেখি ভেবেছিলাম আমি বোধহয় বেঁচে যাব এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে এ যাত্রা আমি বেঁচে যাবো ভালো করে বাঁচতে পারবো এই তার নোংরা এখন মনে হচ্ছে ওই অ্যাক্সিডেন্টে অনি বৌমার সাথে ও মরে গেল না গেল বাবা তাহলে অনেক ভালো হতো তুমি কি ভেবেছো তোমাকে আমি আদর দিয়েছি বলে শাসন করতে পারবো না দেখো কেমন শাসন করতে পারি আমি আমার একটুও কষ্ট হচ্ছে না আমার কোনো কষ্ট হচ্ছে না বাবা কোনো কষ্ট হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না বাবা সাইড দেন কথা মানে তো বলে দাও কথা মেয়েটা মরে যাবে বাবা এভাবে মেরো না সারা মেয়ে কথা জানতে সারা দেন আম্মু মরে যাবে যাক তুমি চলে যাও চলে যাও তোমাদের থাকার দরকার তোমরা কাছে চলে যাও আমি দেখতে চাই লোকটা আমাকে কত মারতে পারে মারো দাদু ভাই মারো 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 আমি তোমাকে বলছি মেরে মেরে আমার হাড় গোড় একেবারে ভেঙে দাও তুমি তো আমাকে খাইয়েছো পড়িয়েছো না তার দাম তো তুমি তুলে নেবেই কি বললে তুমি কি বললে তোমাকে আমি খাইয়েছি বলে তার দাম আমি তুলে নিচ্ছি হ্যাঁ নিচ্ছ তুমি তার দাম তুলে নিচ্ছ 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 বেমান বেমান বিশ্বাসঘাতক এখন এখন আমার মাঝে মাঝে সন্দেহ হয় তুমি তুমি সত্যি আমাদের বংশেরই কোনো মেয়ে কিনা নাকি নুরি অন্য কাউকে এনে আমাদের কাছে গুছিয়ে দিয়েছে এটা হলেই তো তোমাদের শান্তি হয় দাদু ভাই গা থেকে সব ছেড়ে ফেলতে পারলেই তো তুমি সবচেয়ে বেশি খুশি হও তাই না বলো
যেদিন কে নুরি আমাকে এনেছিল প্রথম তুমি তো তখনই আমাকে মেরে ফেলতে পারতে বলো ও অবশ্য সেটা তো করতে পারবে না না কারণ তোমাদের তো একটা ভদ্রলোকের ইমেজ আছে সেই ইমেজটা তো তোমাকে মেইনটেইন করে যেতেই হবে তুমি আমাকে মারতে পারবে না ঠিক আছে কিন্তু তুমি তো আমাকে কোনো হোমে রেখে দিতে পারতে যদি আমাকে কোনো হোমে দিয়ে দিতে তাহলে তোমারও জ্বালা জুড়িয়ে যেত আমারও জ্বালা জুড়তো সত্যি আমার দোষ এটাই না যে আমি এই বাড়িতে থাকতে চেয়েছিলাম না না আমার আরো একটা দোষ আছে আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাইনি দাদু ভাই তুমি আমাকে মারো তুমি আমাকে মারো আমি তোমায় বলছি তুমি আমাকে মারো আমি তো তোমার আশ্রয়ে বড় হয়েছি তোমার মুখে মুখে কথা বলার অধিকার আমার নেই আমার বন্ধুদের নিজের জীবনটা বাঁচার অধিকার আছে কিন্তু আমার নেই তুমি আমাকে মারো দাদু ভাই তুমি একটা কাজ করো তুমি ওই বাড়িতে যাও গিয়ে আমার বিয়ের কথা বলো আমি ওই ছেলেটাকেই বিয়ে করব আর তুমি যদি কথা বলতে না পারো তাহলে আমি নিজে যাব আমি নিজে গিয়ে ওই বাড়িতে আমার বিয়ের কথা বলবো খুব তাড়াতাড়ি এই বাড়িটা ছেড়ে আমি চলে যাব ওই ছেলেটাকে বিয়ে করে কোনদিন আমি তোমাদের বাড়িতে আসবো না কোনদিন আসবো না তোমাদের বাড়িতে তোমরা আমার সঙ্গে দেখা করতে আসবে না আমি জানবো আমার কেউ নেই কোনদিন কেউ ছিল না Disgusting. ফুলছিরি ইচ্ছে করে নিজের দোষে তুমি এত বড় একটা ঘটনা ঘটালে যে বাবা ফুল বলতে অন্ধ সে তোমাকে এভাবে মারতে পারে একটা মানুষ কত কষ্ট পেলে এভাবে রিয়্যাক্ট করে বলো ফর গড সেক জীবনী প্লিজ লিভ মি অ্যালোন জাস্ট লিভ মি অ্যালোন আমু কাইতে গেছে আমু ঔষধ লাগাতে হইব তো না তোমরা আমার উপর একদম দয়া করবে না তোমরা সবাই আমার উপর দয়া দেখো তারপর আমার কিরকম ভাবে মারো আমার একটু এই বাড়িটাতে থাকতে ইচ্ছে করছে না আমার যদি উপায় থাকতো না আমি এক্ষুনি এখান থেকে চলে যেতাম এক রাত থাকতাম না আমার তো কোথাও যাওয়ার নেই এজন্য আমাকে এখানে বাড়িতেই পড়ে থাকতে হবে আমি আমি কি ওই লোকটার এগেনস্টে পুলিশে কমপ্লেন করতে পারতাম না জেলে রেখে দিত আমার তো একটা গ্র্যাটিটিউড আছে আমাকে ছোট থেকে বড় করেছে খাইয়েছে পড়িয়েছে তাই আমি কিচ্ছু বলছি না কিচ্ছু না কিন্তু আমি খুব তাড়াতাড়ি চলে যাব এখান থেকে বিয়ে করে আর কোনো দিন আসবো না আই সুয়ার